বন্ধুরা কেমন আছেন সবাই এক বুক ভরা ভালোবাসা আপনাদের জন্য তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মনস্টার চারটা আমরা ব্যবহার করব যেটা খুবই ভালোভাবে কাজ করবে এখন এই মনুস্টার প্যাকেটটা আমরা কাঁচি দিয়ে কেটে ফেলব আপনার না পুরো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কায়চি দিয়ে এটা কেটে ফেলবো কেটে দেখতে পারো ভিতরে আরেকটা প্যাকেট রয়েছে হলুদ কালারের দেখতে পাচ্ছেন এটা এখন আবার কাঁচিতে কেটে ফেলব এই চারে একশো পারসেন্ট মাছ লাগবে এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি এবং মাছের টোপও খাবে এটা খুবই ভালো একটা চার প্যাকেট খুলতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে দেখেন এটা কফি কালারের এটা যথেষ্ট ভালো যারা ইউজ করেছে তারাই জানে তাদেরকে দ্বিতীয়বার বলা লাগবে না যারা ইউজ করে তারা এটা ইউজ করতে পারেন এটা নিঃসন্দেহে খুবই ভালো চার এবং আমি কোথাও গেলে এই চারটা ইউজ করি আগে নিজে বানিয়ে নিতাম চার কিন্তু এখন রেডিমেড চার পাওয়া যায় কষ্ট করে বানাতে গেলে অনেক কিছু করা লাগে অনেক কিছু ম্যানেজ করা লাগে তাই আমি এখন এই চারটাই নিয়ে যাই তো বন্ধুরা এখন দেখলেন এক প্যাকেট মানুষটা ঢেলে দিলাম দিয়ে এখন এর ভিতরে সম পরিমাণে ভাত আমরা দিয়ে দেব। আমরা ভাতটাকে অনেক সময় অবহেলা করি চারের ক্ষেত্রে মনে করি যে ভাত এতে আর কি মাছ আসবে কিন্তু ভাতটা যে কত বড় চারের ক্ষেত্রে ভূমিকা পালন করে সেটা আসলে যারা নিয়মিত শিকারি বড় শিকারি তারাই জানে এখন এই চারটার সাথে ভাতটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা এটা এমনভাবে মিশাতে হবে যেন পুরোটা ভালোভাবে মিশে যাই মানুষটার চারের সাথে ভাতটা ভালোভাবে মিশে যায় প্রথমে আমরা আলতো করে আগে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বন্ধুরা এই চারে অবশ্যই মাছ লাগবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি খুবই ভালোভাবে ভাতটা মেশাতে হবে ভাতটা মেশানো হয়ে গেল এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একাঙ্গি অনেকে একাঙ্গি চেনেন না তাদেরকে দেখাচ্ছে আর যারা চেনেন তাদেরকে তো বলার কিছু নাই তারাই তো চেনেনি এগুলো হচ্ছে একাঙ্গি দেখতে পারছেন এটা খুবই ভালো একটা একাঙ্গি দেখছেন মাঝখানে সাদা দুই সাইডে আছে শাল রয়েছে এটা দেখে বুঝতে পারবেন যে ভালো একাঙ্গি একাঙ্গি কিনতে গেলে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যেন একাঙ্গি যেন ফ্রেশ হয় কারণ অনেক একাঙ্গির ভিতরে ধুলো বালি থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একাঙ্গিটা গুঁড়ো করে আমি হচ্ছে বোতলে ভরে রাখছিলাম ভেজে গুঁড়ো করে বোতলে ভরে রাখছিলাম এটার নিয়ম হচ্ছে হাপসা ভেজে মানে পুড়ে যাওয়ার আগে মানে খুব নাড়তে হবে হাফসা হাপসা ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে এটা নামিয়ে গুঁড়ো করে ফেলতে হবে খুবই সুন্দর একটা মশলা মাছ ধরার ক্ষেত্রে একাঙ্গির কোনো জুড়ি নেই এটা মানে বলার অপেক্ষা রাখে না এটা যথেষ্ট ভালো একটা মশলা এখন এই ভাতের মাড়ি করলাম যে মনুষ্যারের সাথে তার সাথে মিক্স করে নিচ্ছি এই পরিমাণে দরকার দিয়ে আর দিব এই একাঙ্গিটা একাঙ্গির পরিমাণ বেশি হলে কোনো সমস্যা নেই কিন্তু ঘরোয়াশ মেথি এগুলোর পরিমাণ বেশি হলে অনেক সমস্যা হয় তো বন্ধুরা আপনারা বলতে পারেন যে এটা তো চার তারপর আবার কেন একাঙ্গি মেশাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটাকে স্পেশাল করার জন্যই একাঙ্গে মেশাচ্ছি এখন একাঙ্গির গুঁড়াটা মেশানো হয়ে গেল একটু পরে আমরা এর ভিতরে কিছু পরিমাণে ঘি দেব যখন আপনার টিকিটে মাছ ধরতে যাবেন তখন অবশ্যই এটা করবেন আপনারা সেম আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেস অনুযায়ী আপনারা করবেন আপনারা খুবই ভালো ফল পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এবার এর ভিতরে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব দেখতে পাচ্ছেন পরিমাণ মতো খাঁটি গাওয়া ঘি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিমাণ বেশি হলে কোনো প্রবলেম নাই যদি একটু বেশি হয়ে যায় কোনো প্রবলেম নাই বরং সে ভালো হবে এখন এটাকে খুবই ভালো করে মিশিয়ে ফেলতে হবে চটকায় চটকায় মিশিয়ে ফেলতে হবে একেবারে খুবই ভালো করে মিশাতে হবে দেখেন বন্ধুরা আমি এটা মিশিয়ে ফেলতেছি এক কথাই যেন প্রতিটা কনায় কণায় যেন মিশে যায় প্রতিটা জিনিস এখন এটাকে ছোট ছোট আকারে বল বল করতে হবে এ বলটা বেশি বড় বড় করা যাবে না ছোট ছোট করে করতে হবে কারণ বেশি বড় করে আমরা অনেক সময় ফেলি এতে কী হয় চার ফেলার সাথে সাথে মাছের পেট ভরে যায় চার খেয়ে মাছের পেট ভরে যায় পরে টোপ খাওয়ার প্রতি আর ওদের মন থাকে না এটা আসলে আমার ধারণা এবং এটাই বাস্তব কারণ আমরা যখন বেশি করে চার ফেলবো তখন মাছে এসে চার বেশি খেয়ে ফেলবে চার বেশি খেয়ে টোপের দিকে নজর দেবে না সেক্ষেত্রে টোপের আকার সবসময় ছোটো ছোটো করতে হবে এরকম টোপ একটা ফেললেই অ্যানাপ তারপরে আবার বিশ মিনিট পরে আর তারপরে আরও এক ঘন্টা পরে আর মানে এক এক কথায় বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট পর পর এরকম এক একটা করে ছোট ছোট বল ফেলতে হবে আমরা অনেক সময় পুরো বল মানে যে রকম বল বানাইছি এরকম বল চার পাঁচটা মিলে যত বড় হয় সেরকম বল ফেলে দিই সব চার একসাথে ফেলে দিই এটা কিন্তু ভুল নিয়ম কখনো সব চার একসাথে ফেলা যাবে না ছোট ছোট এরকম করে ফেলতে হবে চার তাহলে চারে মাছ আসবে তারপর টোপ খাবে চার শেষ হয়ে যাবে কিন্তু মাছ আশেপাশে ঘুরে বেড়াবে আর যদি আমরা বড় করে টোপ তৈরি মানে চার তৈরি তৈরি করে ফেলে দিই আমি দেখাচ্ছি আপনারা দেখেন মনে করেন এই চারটা কত ছোটো দেখতে পাচ্ছেন অনেক ছোট এখন আমি যদি অনেক বড় করি মানে চার পাঁচটা একসাথে মিলাই যদি দেখাচ্ছি আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি মনে করেন এই সাইজের কিংবা এসে অনেক বড় সাইজেরও আমরা ফেলে থাকি চার ফেলে থাকি মনে করেন এত সাইজের এখন ওখানে চার ফেলা তাহলে পানিতে যে এগুলো কিন্তু গোলে চারদিকে নিচে পড়ে যাবে মানে মাটির সাথে লেগে থাকবে মাছে এসে শুধু চার খাবে আশেপাশে টোপ থাকলে টোপ খাবে না সেক্ষেত্রে আমরা ছোটো এরকম একটা বলই ফেলবো এখানে অবশ্যই প্রচুর পরিমাণে সেন্ট ঘৃণ হয়ে যাবে ওখানে এসে চার যে ভাত দেখতে পারছেন এর ভিতরে ভাতের ভাতগুলো খুঁটে খুঁটে খাবে আর চারের চার খাবে তখন টোপ ফেললে অবশ্যই টোপ খাবে আর বেশি ফেললে ওখানে চার শুধু চারই খাবে টোপ টোপখার দিকে নজর থাকবে না তো দেখেন আমরা এটা ছোট ছোট করে এটা আমরা বয়েমের ভিতরে সঙ্গে সঙ্গে ভরে রাখব কিন্তু আমরা কিন্তু চার তৈরি করে কখনো এভাবে খোলাভাবে রাখবো না এটা শুকনো বৈমের ভিতরে এভাবে আমরা ঢুকিয়ে রাখবো ঢুকিয়ে রেখে আমরা মুখটা বন্ধ করে দেবো কারণ আমরা যখন এ চারটা খোলা রেখে দিই তখন কিন্তু এর ঘ্রাণটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে আর চারের মূল জিনিসটাই ঘ্রাণ এত সুন্দর একটা ঘ্রাণ এ যদি আমরা খুলে রাখি তাহলে সবটাই নষ্ট হয়ে যাবে চার কখনও আপনারা খুলে রাখবেন না হয়তো কোনো পলিথিনের মুখ বেঁধে রাখবেন কিংবা কাচের ব্যায়াম হলে সবচেয়ে ভালো হয় আমি প্লাস্টিকের ব্যায়াম নিয়েছি এ দেখেন না উপরে একটা বায়ুরোধ করার জন্য একটা প্লাস্টিকের আপনারা পলিথিন ঠোঙা নিতে পারেন আমি এই মনোস্টারের প্যাকেটটাই ব্যবহার করতেছি এটা এটা দিতে হবে যেন কোনো প্রকার বাইরে থেকে বাতার ভিতরে না যেতে পারে ভিতরে বাতাস যেন বাইরে না আসতে পারে তাহলে এর ঘ্রাণটা অটুট থাকবে তো বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ